কি এক অবস্থা এই শাবাস গুগল শাবাস আসসালামু আলাইকুম গাইস আজকের ব্লগটা খুবই স্পেশাল কেননা আজকের ব্লগে আমরা যাব হচ্ছে খেজুরের রস খেতে তো এখন প্রায় রাত 4:34 বাজে মানে ভোর 4:34 তো এখন আমরা যাব বৃষ্টির সাউন্ড পাওয়া যায় না মানে মনিতেছে বৃষ্টি পড়তাছে এত পরিমাণ কুয়াশা পড়তাছে ভাই এখন যাব হচ্ছে আমাদের বাসায় তো আমাদের বাসায় যেয়ে তারপর আমরা রেডি হয়ে বাইক নিয়ে বেরোব রসের উদ্দেশ্যে লেটস গো এরপর গায়েস আমাদের বাসায় যাওয়ার সময় আমরা হঠাৎ যা দেখতে পেলাম রাসেল ভাই তা আপনি কখনো বিশ্বাস করতে পারবেন না রাসেল ভাই বিশ্বাস করেন রাসেল ভাই আমরা একটু এগোতে রাস্তায় দেখতে পেলাম সাদা সাদা লাইট জ্বলছে এরপর বাসায় এসে শীতের পোশাক আশাক পরে একদম ফুল রেডি হয়ে গেলাম এবং সাথে পাওয়ার ব্যাংকটা নিয়ে নিলাম যাতে ভিডিও করতে কোনো অসুবিধা না হয় সো লেটস গো সো গাইস আমরা এখন আমাদের বাসা থেকে রেডি হয়ে বের হয়ে গেছি এই যে বাইক নিয়ে রেডি এখন হচ্ছে আমরা যেই জায়গায় রস আর কি খাইতে যাবো ওই জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত এখন পুরোপুরি 5টার মতন বাজে তো এখন আমরা এখান থেকে রওনা দিব 5:06 বাজে চলো চলো তো অবশেষে আমাদের যাত্রা শুরু ভাই সাহেব কি যে ঠান্ডা আর এই যে আমরা এনাকে হেলমেটটা পরাইছি যাতে কোনো ডিস্টার্ব দিলে যাতে টাস করে মারতে পারি এই জন্য সো গাইস রাস্তায় দেখেন একটা কুত্তাও নাই আমরা তিনজন ছাড়া মানে আমরা তিনজন মানুষ ছাড়া একটা কুত্তাও নাই ভাই রাস্তার ভিতর এত নির্জন পরিবেশ এর মধ্যে আমরা যাচ্ছি কাকাদের কাছে জিজ্ঞেস করাচ্ছে ভালো নিশ্চয়তা আমরা গুগল ম্যাপ বের করে নিছি যদিও মাঝে মাঝে গুগল ম্যাপ উল্টাপাল্টা ইনফরমেশন দেয় একবার দেখছিলাম একটা গুগল ম্যাপে হচ্ছে ঢুকছে আর রাস্তাতে হেঁটে হেঁটে নিয়ে গেছে খেতের মধ্যে এখন কয় ভাই সামনে রাস্তা কই ও ভিডিও করছে দেখছি আচ্ছা সোজা যাই বামে সামনে মনে হয় মোর বাস বসে সো গাইস এই যে গুগল ম্যাপ দেখাইতেছে আরো সামনে যায় ডাইনে যাইতে হবো আর এই যে দেখেন কই সামনে সামনে দেখাও একটু এদিক দিয়ে কোনো রোডই নাই ভাই সামনে গাছ আচ্ছা পিছে আর একটা রোড আসছিল না ডাইনের ওটাতে যাইতে হবো আমরা শেষ পর্যন্ত অনেক ঘুরে ঘুরে এসে পড়লাম সেই শিলাচরের রোডে ভাই এটা ধরো বাইরে ভাই না আমাকে শয়তানে ধরছিল আর এই যে গুগল ম্যাপ শালার ব্যাটা এখন আবার ঠিকঠাক দেখাইতেছে ফোনের ভিতরে বার কর চলো ভাই আর যাই করেন কোন জায়গায় গেলে ভাই এই গুগল ম্যাপের ভরসায় যাবেন না বিশেষ করে এই যে গ্রামাঞ্চল রোডে ঢাকার ভিতরে ঠিক আছে বাট এই গ্রামাঞ্চলের কোন রোড আইয়া ভাই ভুলেও ই করবেন না গুগল ম্যাপ দেখে আগে যাবেন না উদ্দেশ্যে হাত অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় আমি এই জায়গায় একটু হাতটা গরম করতে দিলাম বাট এই জায়গায় যে তাপ তার চেয়ে আমার মনে হলো আর একটু ভালো আইডিয়া পেলাম যেটা দিয়ে তাড়াতাড়ি হাতটা গরম করা যাবে এরপর আমি চলে গেলাম সোজা গাড়ির ইঞ্জিনের কাছে এবং গরম ইঞ্জিনে হাতটা দিয়ে শান্তি হাতটা গরম করে নিলাম সো গাইস অনেক ঘোরাঘুরির পর আমরা এক জায়গা দিয়ে বারবার ঘুরা এট লাস্ট আমরা সিলাচার বাজারের কাছাকাছি তো ওই দিক থেকে হচ্ছে যেই রসের লোক আছে ওনার ফোন দিলে তো উনি হচ্ছে আমাদের যে অ্যাড্রেস দিব ওই জায়গায় যাইতে হবে তো সকাল আমরা পাঁচটা বেরোছি না পাঁচটা বাজে হ্যাঁ পাঁচটার দিক বেরোইছি মানে বাসা থেকে বেরিয়েছি 5টার দিকে কিন্তু উঠছি তো 4টার দিকে তো 5টার দিকে বেরোনোর পরও আমগো এখন বাইতে গেছে কয়টা দেই ওটা লাইটটা জ্বালাও এখন বাজে 6:38 ভাই রে ভাই এতক্ষণ আমরা জাস্ট এই যে মানে এত রোড দিয়ে ঘুরছি না তো আবার গাড়িতে ওঠা
অবশেষে এই যে আমরা শিলাচর হাট আসতে পেরেছি ভাই রে ভাই এই জায়গা আসতে যাইয়া জানের দোবারা হয়ে গেছে এখন কাকারে আমরা আবার কল দিমু কাকারে কল দিয়ে তারপর বাকি অ্যাড্রেস যাই না তারপর যাবো আঙুল কাটা পিস কি সামনে আরো অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থানে চলে আসছি অনেক কষ্ট হয়েছে ভাই তো এই যে হচ্ছে রস আমরা এই হারি কিনছি এখন এটা নামাবো এই জায়গায় আরো আছে বোতল বা গাছও আছে আর অনেক দেখাইতেছে ভাই রস খাইলে এত যে শীত লাগে আগে বুঝি না হ্যাঁ অবশ্যই সেই শীত এখন এতক্ষণ গাড়িতে থাকে এত শীত লাগে নাই যত শীত এখন এই যে রস খাওয়ার পর লাগতেছে মানে কাঁপানি উড়ে লাগছে সো গাইস দেখতে পেলেন আমাদের রস খাওয়া এবং আমাদের এখানে যে বাকি রস আছে এগুলো হচ্ছে আমরা বাসায় নিয়ে যাবো যে কারণে বোতলে ভরে নিচ্ছি আর এখানে কাকা মিঠাই বানাচ্ছে এই রস দিয়ে চা আসি কাকা রস খাইয়া ওভারলোড হয়ে গেছে কাকা এখন ভাই মুততে যাবো জায়গা পাই না প্রস্তাব করার লেগে আবার জায়গা খুঁজতেছি মামা কি করস মামা রস রস কালা দে রে রস রস কালা ইচ্ছা তো আমি তো ভাই দেখরা হই দেখরা এই মিয়া বাড়ি কই কইতে আইলে বাড়ি বাসছি রস লাইতে আইছু কি হই টাকা দিয়ে রস কিনে দিয়ে আবার ফলাই দিলাম এমনি তো লাভ হইল সো গাইস অবশেষে আমাদের রস খাওয়া শেষ আর যেহেতু আমরা আরেক জায়গায় বলছিলাম এই জন্য আমাদের আরো এই যে দুইটা নেওয়া লাগছে তো এই দুইটা বাসায় নিয়ে যাবো এখন তো এখন আমরা আমাদের শিবচরের উদ্দেশ্যে আবার রওনা করব তো এরপর আমরা রস নিয়ে আমাদের বাড়িতে চলে যাই আর এটা হচ্ছে কোনো কন্টেন্ট বেসিস ভিডিও ছিল না এটা একটা ছোটখাটো একটা ব্লগ ভিডিও ছিল যেটা হচ্ছে আমাদের লাইফে করা একটা এক্সপিরিয়েন্স সো এই কারণেই ভিডিওটা শুধুমাত্র শেয়ার করা তো সবাই ভালো থাকবেন আর এরকম ব্লগ নেক্সট স্টেপ পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ